বানের স্রোতে ভাইসা গেছে আমার বুকের ধন, ভাইসা গেছে শখের ভিটা কত আপনজন। স্মরণকালের এক ভয়াবহ বন্যা, এমন মানবিক বিপর্যয়ে আগে দেখেনি ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর তথা কুমিল্লা চট্টগ্রাম অঞ্চলের মানুষ। লুট হয়ে যায় সবুজ পাতা, সবুজ গাছের সারি, বাড়ছে শুধু বুকের ভিতর গুপ্ত আহাজারি। ২০২৪ সালের আগস্টের এই বন্যায় ১২টি জেলায় পানিবন্দী হয়ে পড়ে অর্ধকোটির বেশি মানুষ। পথঘাট ডুবে থাকায় সারা দেশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে প্লাবিত জেলাগুলো। ভাইসা গেছে শখের ভিটা কত আপনজন। আচমকা ধেয়ে আসা এমন দুর্যোগে বানভাসীদের পাশে বিরাট ত্রাণ যজ্ঞ নিয়ে ঝাঁপিয়ে পড়ে সামাজিক সংগঠন as-Sunna Foundation। ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে ১০০ কোটি টাকার বেশি বন্দোবস্ত করার মাধ্যমে মানবিক সহায়তার ইতিহাসে রচনা করে এক নতুন মাইল ফলক। আর এই কার্যক্রমে শ্রম দিয়ে যুক্ত হয়েছেন হাজার হাজার মানুষ। মাত্র ১২ দিনে ১৫ লাখের বেশি মানুষ মোবাইল ব্যাংকিং এবং ওয়েবসাইটের মাধ্যমে অনুদান দিয়েছেন এই ফাউন্ডেশনে। পাশাপাশি কার্যালয়ে এসে ত্রাণ তহবিলে অনুদান দিয়েছে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। এদেশের মানুষের মধ্যে কল্যাণকামিতা এত বেশি যে আমি আপ্লুত, কিভাবে এক একটা দুর্যোগে মানুষ ঝাঁপিয়ে পড়ে। শুধু এই বন্যাতেই না, আমি সবসময় দেখেছি। তো এই আস্থাটাকে ধরে রাখার জন্য আমাদের সবারই চেষ্টা করতে হবে। ঢাকার সাতারকুলে মাদ্রাসাতুস সুন্নাহর বিশাল মাঠে ১২ দিন ধরে চলে ত্রাণ প্যাকেজিং। দৈনিক এই কাজে যোগ দেন ২ থেকে ৩ হাজার মানুষ। রিক্সা চালক থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিশু থেকে বৃদ্ধ, এমনকি ভিন্ন ধর্মের মানুষও অনেকটা প্রতিযোগিতা করে নিজেকে যুক্ত করেন ত্রাণ প্যাকেজিংয়ের কাজে। এই বিশাল কর্মযজ্ঞ পরিদর্শন করেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ও জাতীয় দলের ক্রিকেটার সহ বিশিষ্টজনদের অনেকেই। বন্যা দুর্গত অঞ্চলে মোট ২,২০,০০০ পরিবারের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছে as-Sunna Foundation। এর মাধ্যমে প্রথম ধাপে ২০,০০০ পরিবারের মধ্যে খেজুর, চিড়া, চিনি, লবণ ইত্যাদি শুকনো খাবার বিতরণ করা হয়। আর দ্বিতীয় ধাপে ১ লাখ পরিবারকে দেয়া হয় চাল, ডাল, তেল ও লবণের প্যাকেজ। এবং তৃতীয় ধাপে ১ লাখ পরিবারের মাঝে দেয়া হয় ২৫ কেজি করে চাল। এছাড়া গোখাদ্য হিসেবে ৬৭ টন ভুসি সহ ৩ ধাপে মোট ৪,২৯০.৫ টন পণ্য সামগ্রী বিতরণ করা হয়। ফাউন্ডেশনের নিজস্ব তহবিল থেকে দেয়া হয় ৩,৪৯৮ টন চাল, ৪০ টন চিড়া, ২০০ টন ডাল, ১২০ টন খেজুর, ২ লাখ লিটার সয়াবিন তেল, ১১২.৫ টন লবণ, ২০ টন চিনি, ১ লাখ লিটার পানি, ৬৭.৩৭ টন ভুসি ইত্যাদি। এছাড়া বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে আসা ত্রাণ সামগ্রীও দুর্গত অঞ্চলে বিতরণ করেছে as-Sunna Foundation। এসবের মধ্যে ছিল ৪৪,৮৮৮ কেজি চাল, ৪,৭৪০.৫ কেজি ডাল, 2,৮২৮ কেজি চিনি, ৬,৭৩০ কেজি চিড়া, 1,১৬৮ কেজি গুড়, 1,৭৯২ কেজি খেজুর ইত্যাদি। ত্রাণ বিতরণের দিনগুলোতে প্রতিদিন ঢাকা থেকে কাভার্ড ভ্যান যাত্রা করে বানভাসী অঞ্চলের দিকে। এরপর সেখান থেকে পিকআপ ভ্যানে ত্রাণ সামগ্রী চলে যায় বিভিন্ন উপজেলায়। তারপর সেখান থেকে ছোট বড় নৌকা ও ভেলায় করে দুর্গত অঞ্চলের গহীনে পাঠানো হয় ত্রাণ। আর যেসব জায়গায় সাধারণ মানুষের পক্ষে পৌঁছানো সম্ভব ছিল না, সেখানে ত্রাণ পাঠাতে নেওয়া হয় সেনাবাহিনীর সহযোগিতা। ত্রাণ বিতরণে বিভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি আস-সুন্নাহ ফাউন্ডেশনের ছিল বিশেষ মনোযোগ। মন্দির ও আশ্রমগুলোতে পৌঁছে দেয়া হয়েছে ত্রাণের প্যাকেট। দুর্যোগ চলাকালে বিদ্যুতের চাহিদা মেটাতে ব্যবস্থা করা হয় ভ্রাম্যমান জেনারেটরের, যার মাধ্যমে বৈদ্যুতিক লাইট ও মোবাইল ফোনে রিচার্জের সুবিধা পেয়েছেন বন্যা দুর্গতরা। পাশাপাশি বাড়ি বাড়ি ঘুরে জেনারেটরের মাধ্যমে অনেকের পানির ট্যাঙ্ক পূর্ণ করে দেয়া হয়েছে। ত্রাণ কার্যক্রম তত্ত্বাবধানে দুর্গত অঞ্চলে অবস্থান করে আস-সুন্নাহ ফাউন্ডেশনের কয়েকশো টিম। বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় দুর্গত অঞ্চলে শুরু হয়েছে পুনর্বাসনের কাজ। ঘরহারা ৫,০০০ পরিবারকে তৈরি করে দেয়া হচ্ছে নতুন ঘর। এছাড়া ক্ষতিগ্রস্ত কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে দেয়া হচ্ছে নগদ অর্থ সহায়তা। সেই সঙ্গে দুর্যোগে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্যও চলমান রয়েছে বিশেষ কার্যক্রম। বন্যার পর এখনও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হয়নি এমন এলাকার ৭০টি পরিবারের মাঝে পরীক্ষামূলকভাবে বিতরণ করা হয়েছে সৌর বিদ্যুৎ, সোলার। এবারের বন্যায় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে বিশেষ বাজেট নির্ধারণ করে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এর মধ্যে ত্রাণ বাবদ ৩০ কোটি, ঘর নির্মাণে ৩০ কোটি, ক্ষতিগ্রস্ত কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনে ৩০ কোটি এবং দুর্যোগে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য ২০ কোটি টাকা ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বছর শেষে ফাউন্ডেশনের আয় ব্যয় অডিট করা হবে দেশের নামকরা অডিট ফার্মের মাধ্যমে। প্রোডাক্টগুলো আমরা কিনেছি, তেল কত টাকা কত পয়সা লিটার, ডাল কত টাকা, কোন প্রোডাক্টটা কোন কোয়ালিটির কিনেছি, এই ডিটেল আমরা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিই। বিশেষ করে মার্কেটের যে রেট আছে এর চেয়ে কমে কেনা কতটা সম্ভব সেটা একরকম চ্যালেঞ্জের মতো ব্যাপার, আমরা সেটা কাজটা কিন্তু করি। এর আগেও ২০২২ সালে বৃহত্তর সিলেটের ভয়াবহ বন্যায় প্রায় ১৮ কোটি টাকার ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এর সেবামূলক কাজগুলোর মধ্যে রয়েছে জাকাতের অর্থে স্বাবলম্বীকরণ, বেকারত্ব দূরীকরণ, অপ্রশিক্ষিত জনগোষ্ঠীকে কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ দিয়ে চাকরি প্রদান, বৃক্ষরোপণ ইত্যাদি। নিয়মিত কাজের পাশাপাশি যে কোনো দুর্যোগে আপন শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে আস-সুন্নাহ ফাউন্ডেশন। মানব সেবার শপথ নিয়ে থাকবো সবার পাশে, কান্না ফেলে অভাবিল সুখে যেন হাসে। যারা এই মানবিক কাজে অর্থ ও শ্রম দিয়ে সহায়তা করেছেন, আল্লাহ প্রত্যেকের প্রচেষ্টাকে কবুল করুন, আমিন। আস-সুন্নাহ ফাউন্ডেশন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন www.assunnafoundation.org। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে, সুন্নার সাথে।